এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা সেটা হচ্ছে, পরে বলি কী নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা দেখতে পেলাম যে কুলম্বের সূত্র ইউজ করে কিভাবে আমরা দূরবর্তী একটা স্থানে একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, তাদের মধ্যবর্তী যে ফোর্স রয়েছে সেই ফোর্সটা বের করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস বিবেচনা করে নেই, যে চার্জগুলো আসলে বিন্দু আধান, মানে একটা পয়েন্টের মতো বিবেচনা করে নেই, তাদের দূরত্ব অনেক, এরকম একটা বিবেচনা আমরা করে নেই, এই কারণে আমরা তাদেরকে পয়েন্ট বিবেচনা করতে পারি। বাট আমরা যদি এরকম একটা জিনিসের কথা চিন্তা করি, আমাদের এখানে এরকম একটা লাঠি আছে, সেই লাঠিটা কিভাবে আমাদের এই যে এই পয়েন্টটাকে কিভাবে ইনফ্লুয়েন্স করে বা তার উপরে কী পরিমাণ ফোর্স প্রয়োগ করে, সেই জিনিসটা কিন্তু আমরা বের করতে পারি না কোনো সহজ প্রসিডিউরের মধ্যে দিয়ে। যখন আমরা কুলম্বের সূত্রের কথা বিবেচনা করি, সেই সময় আমাদেরকে ভাবতে হয় যে এতটুকু একটা স্থান রয়েছে, সেই স্থানটা এর উপরে একটা ফোর্স প্রয়োগ করছে। এবং সরি, এবং সেটাকে আমরা ধরে নেই যে সেই ফোর্সটা যে প্রয়োগ করছে এতটুকু ডিএস নামক একটা অংশ আমাদের একটা, আমরা এটিকে প্রায় একটু বিন্দু আধানের মতোই বিবেচনা করি, ডিএস অতি ক্ষুদ্র একটা অংশ, এই এটার উপরে কী পরিমাণ ফোর্স করছে, তারপর আমরা ইন্টিগ্রেশন করি। যে জিনিসটা নিচে, যে জিনিসটা ত্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশনের ক্যালকুলাস ভিডিওর প্লেলিস্টে, ত্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশনে আমরা প্রথমত এই জিনিসটা দেখিয়েছি। সো সেখানে ইন্টিগ্রেশন করতে হয়, ত্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করতে হয়, অনেক ঝামেলা। নিজের ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। তো তারপরে আমরা যেই জিনিসটার কথা বলতে পারি, কিন্তু এই সমস্যাটাই আমরা খুব সহজ একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে সমাধান করতে পারি, যাকে বলা হয় গস ল। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় গণিতবিদদের মধ্যে একজন, কার্ল ফ্রেডরিক গাউস গস, এবং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ ছিলেন তিনি। এবং এটা হচ্ছে তার ফিজিক্সে তার অবদান, ইলেকট্রোম্যাগনেটিজমের একটা, ম্যাক্সওয়েলের যে চারটা ইকুয়েশন আছে সেই চারটা ইকুয়েশনের মাঝখানে প্রায় দুটোই হচ্ছে এই গসের ধারণা থেকে আসে। তো তার আগে আমরা একটা জিনিস সম্পর্কে আলোচনা করি, যাকে বলা হয়ে থাকে ফ্লাক্স। ফ্লাক্সের ধারণাটা আসলে কি? তো ধরা যাক আমার কাছে এরকম একটা, আমার আমার কাছে এইখানে আমি একটা ট্যাঙ্ক আছে, যাকে বলে পানির ট্যাঙ্ক, একটা পানির ট্যাঙ্ক আছে। এবং এইখানে আসলে কিছু, আমি ভালো করে রাখার চেষ্টা করি জিনিসটা, পানির ট্যাঙ্ক আছে এবং এইখানে কিছু, এখানে আসলে পানি এদিকে ফ্লো হচ্ছে, একটা রেটে পানি এই বরাবর ফ্লো হচ্ছে, এই বরাবর পানির এই বরাবর একটা গতি রয়েছে। তো এই বরাবর পানির একটা যে গতি রয়েছে, সো আমরা ভাবছি যে আমি এখানে কোনো একটা ক্ষেত্রফলের কথা বিবেচনা করব। এই হচ্ছে একটা ক্ষেত্রফল, আমি এভাবে ক্ষেত্রফলটা রাখলাম, অর্থাৎ অন্য একটা কালার দিয়ে আঁকি, আসলে ফ্লাক্সের কনসেপ্টটা একটু কঠিন। সো এইভাবে আমি এই জিনিসটাকে রাখলাম। তো এখন এর মধ্যে দিয়ে আসলে প্রতিনিয়ত পানি প্রবাহিত হচ্ছে, আমরা বলতে পারি যে পানি প্রবাহের দিকের সাথে এটা লম্বভাবে রয়েছে। সো এবং এটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। ফ্লাক্স হচ্ছে একক সময়ে কি পরিমাণ, মানে কত ভলিউমের পানি এটার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। সো ফ্লাক্স জিনিসটা কি, আমরা যদি ফ্লাক্সের কথা লিখতে চাই, ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা কি সেটা পরে বলবো, আগে বলি ফ্লাক্স কি। ফ্লাক্স হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে কত ভলিউম পানি আমাদের প্রবাহিত হচ্ছে এই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে, সেটা আমরা কে সেটাকেই বলছি ফ্লাক্স। তো মনে করি আমাদের ভি ভলিউমের পানি এখান দিয়ে পার হয়েছে, ভি ভলিউম বড় হাতের ভি, এবং তারপর এটা হচ্ছে টি। এবং তারপর এই ফ্লাক্সটাকে যদি আমরা আরও ভালোভাবে বোঝাতে চাই, তাহলে মনে করি আমি এখানে আকাশী কালি দিয়ে পানিটা বোঝানোর চেষ্টা করি। মনে করি এক সেকেন্ডে কতটুকু সেটা গিয়েছে, বা এক সেকেন্ডে না, আমরা মনে করি টি সেকেন্ডে কতটুকু গিয়েছে, টি সেকেন্ডে এই পরিমাণ গিয়েছে পানি, এইখানে আসে পৌঁছেছে, এখানে টি সেকেন্ডে এইখানের পানিটা এখানে এসে পৌঁছেছে। সো এতগুলো পানি টি সেকেন্ডে পৌঁছালো, এতগুলো পানি, এটা হচ্ছে এতগুলো পানি টি সেকেন্ডে পৌঁছেছে। সো এখানে এই যে এতগুলো পানি,
এটাই হচ্ছে আমাদের ভি ভলিউম, যেটা টি সেকেন্ডে পার হয়েছে। ভি ভলিউম পরিমাণ পানি টি সেকেন্ডে আমাদের এই ক্ষেত্রফলটা দিয়ে পার হয়েছে। সো এখন আমরা যেই জিনিসটার কথা ভাবতে পারি, যদি টি সেকেন্ডে ভি ভলিউম পানি পার হয়, এই ভি সমান কত? ভি সমান কিন্তু এ, ক্ষেত্রফল এ ইন্টু ডি। ভি হচ্ছে ভলিউম, ভলিউম এ ইন্টু ডি ডিভাইডেড বাই টি। এখন আমরা যদি বলি ডিটি আসলে কি, ডি বাই টি হচ্ছে পানি একক সময়ে যেই দূরত্বটা অতিক্রম করে, তাহলে আমরা বলতে পারি এ ইন্টু ভি। ডিটি ডি বাই টি হচ্ছে আসলে ভি, যেটা হচ্ছে যে দূরত্ব অতিক্রম করে একক সময়, সেটা তো ভেলোসিটি। সো এটাই হচ্ছে আসলে ফ্লাক্স, যে একক সময় আমরা কত ভলিউম পানি এখান দিয়ে প্রবেশ করছে, অবশ্যই ভলিউম বাই টাইম। সো সেটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, এটা হচ্ছে আমার ফ্লাক্স। তো তারপরে আমরা হয়তো যখন ফ্লুইড, স্ট্যাটিক ফ্লুইড সম্পর্কে আলোচনা করব বা ফ্লুইড ডাইনামিক্সও যখন আলোচনা করব, ফ্লুইড ডাইনামিক্সে বিশেষ করে, এটা ফ্লুইড ডাইনামিক্সের জিনিস, সেই সময় আমরা ফ্লাক্স নিয়ে কথা বলবো। ফ্লুইড ডাইনামিক্সেরই জিনিস ফ্লাক্স। এখন আমরা ইলেকট্রিক ফ্লাক্সের কথা যদি বলি, ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে এই একই জিনিস, বাট এখানে পানির পরিবর্তে যেটা ফ্লো হবে সেটা হচ্ছে তড়িৎ বল রেখা, এবং সেখানে আমরা বলছি যে কত পরিমাণ আমাদের তড়িৎ বল রেখা একক সময়ে যাচ্ছে সেটাকে আমরা প্রকাশ করার চেষ্টা করছি। সরি, এখানে ই বাই টি এটা না, আমরা অন্য একটা জিনিস নিয়ে আগে আলোচনা করিনি, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পেলাম যে এই জিনিসটা লম্বালম্বিভাবে আছে বলে এরকম। যদি আমাদের এই যে এই ক্ষেত্রটা, এই যে তলটা বিবেচনা করেছি, সেটা লম্বালম্বি না থেকে যদি সামান্য এরকম বেঁকে থাকতো, সরি, সামান্য যদি এরকম বেঁকে থাকতো, তখন কি জিনিসটা হতো? তখন আমরা বলতে পারতাম, আমরা যদি চিত্রটা এখানে দেখি, সামান্য বেঁকে আছে, আমি মনে করি সামান্য বেঁকে আছে, এটা আমাদের সামান্য বেঁকে আছে। তাহলে আমরা, এটা যেহেতু সামান্য বেঁকে আছে, তাহলে আমি মনে করি এটার পুরোটা দিয়ে তো যাবে না, ছবিটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রফলটা দিয়ে যাবে, আমি লাল কালিতে আঁকি জিনিসটা, এই যে এতটুকু অংশ দিয়ে যাবে, তার মানে কিন্তু পুরোটা দিয়ে সেটা যাচ্ছে না, পুরোটা দিয়ে সেটা যাচ্ছে না, এরকম এই এই ক্ষেত্রফলটা দিয়ে যাবে। যদি পুরো জিনিসটা আবার দেখাই, এইখানে এই তলটা ছিল, এই তলটার শুধুমাত্র এই যে এই ক্ষেত্রফলটা দিয়ে, আমি এটা আবার আঁকি একটু, ওয়েট, এই তলটা দিয়ে শুধুমাত্র যাচ্ছে, এই তলটা দিয়ে, এই তলটা দিয়ে যাচ্ছে। এবং পানি ফ্লো হচ্ছে কই? এটা হচ্ছে আমাদের মূল যেই তলটা, এটা হচ্ছে মূল তলটা, ওই পাশে বাকিটুকু চলে গিয়েছে, এর কারণে দেখা যাচ্ছে না। সো মূল তলটা দিয়ে কতটুকু পানি যাচ্ছে, মূল তলের সাথে পানির দিক হচ্ছে এই বরাবর, মূল তলের সাথে এটা এই কোণ করেছে, এটাকে আমরা অন্য একটা কালিতে দেখাই, এই কোণ করেছে, এটাকে বলছি থিটা। সো এটা যদি থিটা হয়, ও এখানে, ও সরি, এখানে এই থিটার ক্ষেত্রটা কাজ করবে না, প্রথমে আমরা বলতে এই ভেক্টর, ভেক্টর ক্ষেত্র, ভেক্টর সম্পর্কে আলোচনা করি। যেমন যে কোনো একটা তলের কথা যদি আমি বলি, এটা ভুল করে ফেলেছিলাম, যে কোনো একটা তলের কথা যদি বলি, সেই তলের সাথে যে ক্ষেত্র ভেক্টরটা থাকে, ক্ষেত্রটাকেও অনেক সময় অনেক প্রয়োজনে ভেক্টর বিবেচনা করতে হয়। ক্ষেত্র ভেক্টর সবসময় ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে। সো আমাদের যে ক্যালকুলেশনটা করতে হবে, সেখানে এই যে ক্ষেত্রটা রয়েছে, এই যে ক্ষেত্রটা, ক্ষেত্রফলের সাথে এটা লম্বভাবে আছে, ক্ষেত্র ভেক্টরটা ক্ষেত্রফলের সাথে লম্বভাবে আছে। সো আমরা, সরি, এই কোণটা বিবেচনা করে ভুল করেছি, খেয়াল ছিল না, তাহলে এই কোণটার কথা আমরা বলবো, এই কোণটা হচ্ছে থিটা। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা কিন্তু প্রকৃতপক্ষে, অন্য একটা রঙে দেখাচ্ছি, এই কোণের সমান, এই কোণটার সমান। এটা যদি হয়, তাহলে আমরা বলতে পারি আমরা এ কস থিটা নিচ্ছি। এখন আমরা এ কস থিটা বিবেচনা করব, ফ্লাক্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু এ কস থিটা, ভেলোসিটি ইন্টু এ কস থিটা।
জিনিসটা আবার একটু এঁকে দেখানোর চেষ্টা করি। তো প্রথমত আমাদের যে জিনিসটা, আমাদের একটা তল রয়েছে, তলটাকে আরো ভালোভাবে যদি আঁকি এভাবে আঁকা যায়, সরি এভাবে আমরা রাখতে পারি। তো প্রথমত এখান থেকে একটা দাগ টানলাম, এখান থেকে আরেকটা, তারপরে এই যে এগুলোকে জোড়া লাগিয়ে দিলাম, এই একটা তল হয়েছে। এটা আরো কমপ্লেক্স না, হ্যাঁ এটা হয়েছে। এবং আমরা এটাকে উপরের অংশটা এইভাবে দেখাই, এটা উপরের অংশ, এটা উপরের অংশ, এটা উপরের অংশটা এভাবে করে দিলাম। সো এই অংশ দিয়ে পানি যাবে, কিন্তু পানির যখন হিসাব করব তখন পানি কিন্তু ওই যে পিছনের যেই তলটা, এই পাশের যেই তলটা, সেই তলটা নিয়ে আমরা কথা বলবো। সো সেই তলটাই আসলে এখানে আমরা এঁকেছি। সো প্রথমত এই ভেক্টরটার কথা যদি বিবেচনা, এই ক্ষেত্র ভেক্টরটার কথা যদি বিবেচনা করি, এই ক্ষেত্রের সাথে এই ক্ষেত্রের ক্ষেত্র ভেক্টর হবে এই বরাবর, এবং এই ক্ষেত্রের সাথে আমাদের পানি যাচ্ছে এই বরাবর, অর্থাৎ এখানে কিছু থিটা কোণ উৎপন্ন হয়েছে। এখানেই আমরা যেই থিটা কোণটা দেখিয়েছি, এই যে থিটা কোণ, এবং এই থিটা কোণ আসলে এই ক্ষেত্রের সাথে এই ক্ষেত্রের এই কোণটা সমান, এটাও থিটা কোণ, এই যে এই এটা সমান, এটাও হচ্ছে আমাদের সেই থিটা কোণ, থিটা কোণ। এখন এই যে থিটা কোণটা রয়েছে, এই থিটা কোণ থাকার কারণে আমাদের আসলে বিবেচনা করতে হবে তো শুধু এই তলটা, এই এই তলটা দিয়েই আসলে পানি যাচ্ছে, এই তলের বিবেচনা করতে হবে, কেননা পুরো তল দিয়ে কিন্তু পানি যাচ্ছে না, পুরো তলের হিসেব আমরা করতে পারবো না, একই ভেলোসিটিতে পুরো তল দিয়ে যাচ্ছে না, বা এখানে এইখান দিয়ে যখন একটা পানির স্রোত প্রবেশ করছে, একটা পানির ধারা এইভাবে যাচ্ছে, মনে করি এরকম একটা পানির একটা, মানে এখানে একটা পানির একটা স্তম্ভের মতো বা কিছু একটা মনে করি, লেয়ার, পানির লেয়ার, এই লেয়ারটা যখন যাচ্ছে এখান দিয়ে আগে প্রবেশ করছে, এখান দিয়ে প্রবেশ করছে পরে, সো সমান হলো না। তাহলে আমরা যেইভাবে চিন্তা করতে পারি, শুধুমাত্র এই তলটাই সমান হবে এতটুকু অংশ, তাহলে আমরা ভি এ কস থিটা লিখতে পারি, একক সময় যতটুকু পানি যায় সেটা হচ্ছে ভি এ কস থিটা, ভি এ কস থিটা, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি, মানে ভি হচ্ছে এখানে ভেলোসিটি, ভি ডট এ, অর্থাৎ ভি আর এর মধ্যবর্তী যেই ডট প্রোডাক্ট সেটা ধরে আমরা করতে পারি, কেননা তাদের মধ্যবর্তী কোণটাকেই বোঝানো হচ্ছে এবং সেটার কস থিটা নেওয়া হয়েছে। সো এই জিনিসটাই হচ্ছে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স, সরি এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পানির ক্ষেত্রে যে ফ্লাক্সটা সেটা কাজ করছে, পানির ফ্লো বা স্রোতের ক্ষেত্রে। তো এটা আমরা ফ্লুইড ডায়নামিক্সে পানির ফ্লাক্স সম্পর্কে আলোচনা করেছি, ফ্লুইডের ফ্লাক্স নিয়ে কথা বলেছি। তো এখন আমরা কেন ভি এ কস থিটা এইভাবে বিবেচনা করলাম, কারণ আসলে এরকম একটা তল দিয়ে পানি যাচ্ছে, এরকম একটা তল দিয়ে, সরি এরকম একটা তল দিয়ে পানি যাচ্ছে, সো পানির যে স্রোতটা যাবে সেটাও কিন্তু এভাবে যাবে, এভাবে একটা অবস্থা তৈরি করবে, এরকম একটা সামান্তরিক টাইপের ক্ষেত্রফল তৈরি করবে। এরকম একটা অবস্থা তৈরি করবে। সো এরপর যদি আমরা আসলে এখানে সামান্তরিকের যেই মূল ভলিউমটা বের করতে চাই, ভলিউম ভি ডিভাইডেড বাই টি, তখন আমরা দেখব যে এখানে আমরা পুরো এ লিখতে পারছি না, ঠিক আছে। আমরা যেমন সামন্তরিকের ক্ষেত্রফল যখন বের করার চেষ্টা করি তখন আমরা কোন কাজটা করি, এটা হচ্ছে আমাদের একটা সামন্তরিক, এই হচ্ছে আমাদের একটা সামন্তরিক, এবং এই সামন্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে সামন্তরিকের উচ্চতার বিবেচনা করি আর তার যে দৈর্ঘ্যটা বিবেচনা করি। এখানে আমরা কি করব, এখানে আমরা এই যে উচ্চতাটা বিবেচনা করব, প্রস্থটা বিবেচনা করব, দৈর্ঘ্যটা বিবেচনা করব। এখন উচ্চতা হচ্ছে আমার এই যে এই ক্ষেত্রের এই তল, এই যে এই রেখাটা আছে, এই রেখাটার যেই কস থিটা বা এই রেখাটার অংশটা যেটা আমরা পুরোটা নিতে পারছি না, এ কারণে আমরা এ কস থিটা বলছি, কস থিটা, কারণ আমরা মনে করছি এখান দিয়ে এরকম একটা তল আছে যেই তলটা পুরোপুরিভাবে গিয়েছে, এই তলটার যেই মান, সেই মানটা আসলে এই যে এই তলটা রয়েছে এ তল,
এই তলের সাথে এই সম্পর্ক হচ্ছে, এটা হচ্ছে এ কস থিটা, এ কস থিটা। সো এ কস থিটা পরিমাণ পানি কিন্তু টি সময় এখান দিয়ে গিয়েছে, আমরা এ কস থিটা পরিমাণ, এ পরিমাণ বলতে পারি না, এ ইন্টু ডি পরিমাণ বলতে পারি না, এ কস থিটা ইন্টু ডি পরিমাণ বলতে পারি। সো ভলিউমের ক্ষেত্রে এ কস থিটা, তারপরে লিখতে পারি ডি ডিভাইডেড বাই টি, তারপরে হচ্ছে এ ভি, এ কস থিটা ইন্টু ভি বা এ ডট ভি, অর্থাৎ এই দুটোর মধ্যে আমরা তাদের যেই ডট প্রোডাক্ট সেটার মাধ্যমে আমরা বোঝাচ্ছি। এবং এই দুটো হচ্ছে ভেক্টর, এরও একটা ভেক্টর রয়েছে। যখন আমরা ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করি, ক্ষেত্রফলের ভেক্টরগুলো ক্ষেত্রফলের সাথে যে লম্বভাবে কাজ করে, এই যে ক্ষেত্রফলের ভেক্টর ক্ষেত্রফলের সাথে এভাবে লম্বভাবে কাজ করছে, আর পানির স্রোতটা কাজ করছে এই বরাবর, সো তাদের মধ্যবর্তী এটা হচ্ছে থিটা, আর এই জিনিসটাই হচ্ছে আমাদের ফ্লাক্স। তো ফ্লাক্সের একটা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি, তাদের মধ্যে থিটা হচ্ছে এইটা, এই থিটার পরিমাণ যদি জিরো হয় তাহলে কস জিরো ডিগ্রির মান হবে ওয়ান, যেটা আমরা একেবারে প্রথমে দেখে আসছি, একেবারে প্রথমে এটাও মানে ক্ষেত্র ভেক্টরে এই বরাবর প্লাস আমার ভেলোসিটিটাও এই বরাবর, তাদের মধ্যবর্তী ভেলোসিটি হচ্ছে শূন্য, কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান, এই কারণে আমরা জাস্ট এ ভি বলেছি, এ ভি, এ ডট ভি তখন এ ভি ছিল। কিন্তু এখন আমরা কিছু থিটার কারণে দেখলাম যেটা কীভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা যদি ইলেকট্রিক ফ্লাক্সের কথা বলি, ইলেকট্রিক ফ্লাক্স আসলে কি, ইলেকট্রিক ফ্লাক্স আসলে কি পরিমাণ তড়িৎ বলরেখা, ইয়ে পরিমাণ তড়িৎ বলরেখা যে একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কি বলা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স। এ পরিমাণ ক্ষেত্রের মধ্য দিয়ে এ ইন্টু ই, অর্থাৎ ই পরিমাণ তড়িৎ বলরেখা যাচ্ছে, সেটাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলি, ফাই দ্বারা প্রকাশ করা হয়। এবং এই জিনিসটা ই এ সমান, ম্যাথ আমরা জানি যে ফিজিক্সে ই এ সমান হচ্ছে কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসিলন নট, যার ব্যাখ্যা আমরা পরের ভিডিওটাতে আলোচনা করব।